वेलकम बैक टू माई चैनल रंग बेरंग सबाई के स्वागत। प्रतिदिन मतन आज के चले एक सुंदर सकाल एक सुंदर भिडियो नहीं क्योंकि प्रथम जो कथाटा बोलो से कई सुंदर ना भिडियो एक मैंने और अन करा इच्छा छो इच्छा छो मैंने ठाकुर घर काज है स्नान टान सब काज सर हमें गेलो मंदिरे पुजो दीते जेटार जो एन कैमेरा अन कर ली अवस्था गए देखी एमनी मंदिर कलपसिबल देवा और तला देवा तो वक हो गलम तो शनिवार तो विशेषकर थके सकाल तो मंदिर खोला था एम सब समय ओपेन थके तक ओखानकार ही ऐले बल एक भद्रलोक बोलें जो मंदिर चूरी हो गए कि चूरी हो गए काली पुजो आगे दिन माँ कल मा कपाल टीप और काली पुजो दिन बड़ ठाकुर टीप चूरी हो गए तो सेटार जन मंदिर करतृपक्ष ठीक कर कलपसिबले तला दिए रखबे तपर हमें कलपसिबल ठाकुर के स्मरण कर नमस्कार कर आसलम फुलर पैकेट जो नहीं गेलोम से दिए आसलम ओते कलपसिबल भेतर तक हाथ ढुके दिए आसलम चिंता करी आस्ते आस्ते तो ये बोलें देखो आप जरा पुजो दीते आस कई ता करबना ता ईश्वर मानी हमारे मध्य भयभीति आजो दीते आस कई ता करना ये करई आशेपाशे जरा आ তারাই করবে ওই ছিচকে যারা মানে সাহস কি এগুলো কারা করে যাদের মনে ভয় ভীতি নেই তারাই করে হ্যাঁ আমরা যে বড় ঠাকুরের রীতে মানে কোন কপাল পোড়া করেছে জানি না আমি আমি শুধু এটাই ভাবছি যে সে কি এই চুরিটা করে কি তার ভাগ্যের কোনো পরিবর্তন করতে পারবে তা তো আরও খারাপ অবস্থা হবে ঠাকুর তো অন্তর্যামী বড় ঠাকুরকে যারা মানো তারা জানো বড় ঠাকুর কি কি মানে এই সমস্ত অন্যায় অনাচার এই সমস্ত রুষ্ট হয় ন্যায়ের ঠাকুর বড় ঠাকুর সবসময় ন্যায়ের ঠাকুর আর সেই বড় ঠাকুরের কপালের থেকে টি মানে আমি সহ্য করতে পারি আমার ভেতরটা যা হচ্ছিল না যে কী ঠাকুর তুমি তো অন্তর্যামী তোমার কপালের থেকে টিপটা নিয়ে গেল আর তার কী অবস্থা হবে সে নিজেও জানে না যে তার কী অবস্থা হবে সেটার জন্য আমি এখন ক্যামেরাটা অন করলাম যে একটু তোমাদের জানাই যে আমরা ধর্ম ধর্ম বলি না কর্মের মধ্যেই ধর্ম কর্মটা ঠিক রাখা উচিত যার যতই অভাব অসুখ না কেন তোমাদের মনে অনেকে হয়তো ভাববে অভাবে করেছে অভাবে চুরি করলে কখনো সেই অভাব পূরণ হয় না অভাবে চুরি করলে অভাব কখনো পূরণ হয় না এগুলো স্বভাব এগুলো অভাব না আগো আগো শুনেছিলাম তোমরাও হয়তো এটা অবগত আছো যে দক্ষিণেশ্বরে মা কালীর গায়ের থেকে গয়না চুরি হয়েছে এদের আমি সাহসের কথা চিন্তা করি এদের হ্যাঁ এদের সাহসের কথা চিন্তা করি যে কোথার থেকে নিচে সব প্রতিষ্ঠা সব প্রাণ প্রতিষ্ঠা করা ঠাকুর এরা তো অন্তর্যামী এরা ভবিষ্যৎ নিজের সংসার সন্তান জানি না এদের আছে কি না তাদের কথা চিন্তা হয় কি না কিসের জোরে করে এই কথাগুলো না বলে পারলাম না আমার ভেতরে এত কষ্ট হচ্ছিলো যেটার জন্যই আমি আমি বসে রয়েছি এখনও ঘরের পুজো হয় না আজকে দেরি হয়ে গেছে ওর বাবারও দেরি হয়েছে ওর বাবা আগে বাইরের পুজোটা করেছে এমনি স্নান টান করেই রেখে গেছি স্নান টান করে ফুল টুল ইয়ে করেছে লাইটটা অফ করে গেছে মৃত ঘরে একা শুয়ে থাকে তো লাইট টাইট জ্বালাই না কোথার থেকে কী হবে কারেন্ট টারেন্ট এড়িয়ে আর ঘরের পুজো যদি আমি করেও যেয়ে থাকি না আজকে তো করি না যদি কখনও ঘরের পুজো সেরে বাইরের পুজো করতে যাই আমি ধূপকাঠি প্রদীপ মানে ঠান্ডা করেই যাই জ্বালিয়েও যাই না কারণ আসতে দেরি হলে মেয়ে একা থাকে বলা যায় ওই জন্য ইয়ে লাইটটাও জ্বালাই নিয়ে পুজো দেবো তা আমি না কিছুক্ষণ থম ধরে বসে আছি মানে মাথার মধ্যে আমার শুধু ওইটার কী সাহস কীভাবে এটা করলো ওরা কীভাবে করলো হ্যাঁ ফুল টুল সব নিয়ে গিয়ে আমি প্যাকেটটা ওই থেকে ঢুকিয়ে দিয়ে চলে এসেছি কী করবো খুব খারাপ লাগলো আর মায়ের ওখানে পুরো পেস্টিংয়ের মতন পুরো আটকানো দেখছি মায়ের কপালের দিকটা সাদা বড় ঠাকুরের দিকটাও সাদা ওরা আঠা দিয়ে আটকায় ধরে কতটা জোর দিয়ে তুলেছে এগুলো অসুর না মানুষ আমি জানি না ঠিক আছে পুজো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কর্তা ফোন করেছিল সেই কর্তার সঙ্গে তাই কথা বলছিলাম যে একটা বিকল্প ব্যবস্থা করতে হবে মন্দির অন্য মন্দির দেখতে হবে কেননা আমি অনেক বছর ধরে এই পুজোটা দিই এই পুজো না দিয়ে পারবো না এগুলো না একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে যাই বলো না কেন প্রতি শনিবার বড় ঠাকুরের মন্দিরে যাওয়া এটা আমার আজকের না আমি যখন পূর্ণবাড়িতে ছিলাম সেখানেও এখানে আশেপাশে কোথায় মন্দির আছে আমি জানি না আজকে গেলাম তাও মন্দিরটা বন্ধ মনটাও ইয়ে রয়েছে আছে আর একটা মন্দির অনেকটা দূর সেই তোমার অটো করে যেতে হবে
শনিবার দিন ওর বাবা বেরোয় তো একেবারে এখান থেকে মন্দিরে পুজোটা দিয়ে ওর বাবা বেরিয়ে যায়, ঠাকুর নমস্কার করে ওখান থেকে বেরিয়ে যায় বাবা। ওর বাবার পক্ষে খুবই ইয়ে হবে। আমার যদি নিজের একটা নিজের যদি বাড়ি থাকতো না, আমি নিচেই আমি একটা তুলসী বেদি করে ওখানে আমি একটা বড় ঠাকুরের ইয়ে রাখতাম। পাঁচজনের বাড়িতে কি এগুলো হয়, নিজের ইচ্ছা মতন করা যায়, এটা ব্যবস্থা করতে হবে, এটা একটা চিন্তার ব্যাপার হয়ে গেল। তাই ওর বাবাকে বললাম যে আমি গেলাম এত কষ্ট করে, তাই একটু ঠাকুরের পায়ে একটু ফুল দিতে পারলাম না? এত সুন্দর নাকি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, এত সুন্দর মন্দিরটা গেলে না মানে প্রাণ জুড়িয়ে যায়। কী মানুষের রুচি আমি বুঝতে পারি না। তোদের দৈন্যদশা ঘুচবে এই মন্দিরের টিপ চুরি করে কদিন খাবি তোরা? এই পয়সা কদিন খাবি? খাবে তো না, খাবে তো ওই নেশা করবে, ওই নেশা করার জন্যই নিয়েছে। খুব মনটা সকালবেলা খুব মানে ভারাক্রান্ত হয়ে গেল, ভাল লাগে না সমস্ত। এমনি যদি তো পাপে পাপে পুরো ছেয়ে গেছে চারিদিকে অনাচার অনাচার, তারপরে যদি এরা এই সমস্ত করে কী অবস্থা। ঠিক আছে আমি পুজোটা করি। হ্যাঁ, চা খেয়ে লনে এসে বসলাম, দেখো কি সুন্দর রোদ পড়ে। লনে এসে বসলাম, আজকে নিচে যাইনি, একটু রোদে বসি। আজকে তো আরও সকালে স্নান করেছি, ওই রোদে বসে বসে একটু কাজ করছিলাম। আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, একটু বলে দিন কোথায় রাখতে হবে। হ্যাঁ, ওইটু বলে দিন, ও রেখে দিক। গ্যাসওয়ালা এসছে, সেই গ্যাসটা আমি কাকিমাকে দিয়ে দিচ্ছি। কালকে নিয়েছিলাম কাকিমার কাছ থেকে গ্যাস, কালকে বুক করেছিলাম, আজকেই চলে এসছে। খুব তাড়াতাড়ি এবার ডেলিভারি হয়েছে। এসো আর কি শাস্তি। ডিএসএ নাম্বারটা লাগবে আমার, ওই ওটিপি নাম্বারটা। দাঁড়াও, এতগুলো টাকা খুঁজতে থাকে, তাহলে তোমার আরো খুঁজতে দিতে হতো। দশ দিন পর বুক করলে হয়ে যায় তাই তো? আচ্ছা, এখন তাড়াতাড়ি ডেলিভারি দেয় না কেন? কালকে বুক করেছে, আজকে দিয়ে দিল। ও আচ্ছা আচ্ছা, এই যে এইটা নিয়ে। হ্যাঁ হ্যাঁ, আরও একটা খালি আছে, তাহলে দশ দিন পর সেটা আমি ইয়ে করবো। দেখো নিচে গেট খোলা আছে। এবার আসলাম রান্নাঘরে, একটা ভাত বসিয়ে দিচ্ছি আর একটা এখানে কড়াইটা বসিয়ে দিচ্ছি। এখানে বসিয়ে আজকে আর সময় নেই, এখনই মাছ নুন হলুদ মাখাবো, এখনই ভাজবো। দেখো এখানে এই কাতলা মাছগুলো এনেছে, জ্যান্ত কাতলা মাছগুলো। এই মাছগুলো খেতে খুব স্বাদ, এই মাছগুলোই আজকে রান্না করবো। আজ একটু বাইরের কাজ আছে, দেখি শনিবার ছাড়া না আমার এই বাইরের কাজগুলো হয় না। আর এখানে একটু কাচকি মাছ আছে, মা আর মেয়ে খাবো, হয়ে যাবে। ওর বাবা তো আস্তে আস্তে রাত্রি একদম। এই কাতলা মাছগুলো ভেজে নেব, ভাতটা উতল এসছে, ভাতটা উত দিয়ে দেবো। পেছনে বোটটা দিয়ে নিয়েছি, এত হাওয়া আসছে, এত হাওয়া আসছে। মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি। এই মাছটা আজকে দেখো পেঁপে দিয়ে রান্না করো। এই মাছ ভাজাটা হয়ে গেছে, জিরে আদা আর কাঁচা লঙ্কা, এই বাটা দিয়েছি আর পেঁপে আর আলু দিয়েছি। আমি যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি তাই আমি বলছি মাছের ঝোলটা, মাছ তো ভালো ছিল অবশ্যই, অনেকদিন পরে খেলাম পেঁপে দিয়ে মাছের ঝোল, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তোমাদের দাদাভাই রাত্রে এসে খেয়েও বলছিল যে মাছের ঝোলটা খুব ভালো লাগলো, একটু অন্যরকমভাবে করেছিলাম। বলতে গেলে মানে পথ্যি এটা, কিন্তু খেতে কিন্তু বেশ ভালো লেগেছিলো। জ্যান্ত মাছ একটু ঝোলই রেখেছি, বেশি কিছু তো আর রান্না করিনি,
কাঁচকি মাছ আর এটা। আর রাত্রে তোমার দাদাভাই এসে না এতটাই টায়ার্ড থাকে, উল্টো পাল্টা এক গাদা পদ দিয়ে খেতে পারে না, ভাতের পরিমাণ খায় তো একটুখানি। এসছিস? হ্যাঁ, তুই ঘুম থেকে উঠে না একটু ঠাকুর নমস্কার করলি না কিছু, চোখ ঢলতে ঢলতে নিচে নেমে গেলি। হ্যাঁ, রোজ এক কথা তোকে বলতে হবে, মানুষের ঘুম থেকে উঠে একটু ঠাকুর নমস্কার করে। এমনি ডাকলে বললো আজকে ছুটি, তুমি ডাকলে ভাবলাম একটু ঘুমো, আর এই বেলা আর কোনো ইয়ে না। হ্যাঁ, চা দেবো? মাছের ঝোলটা হয়ে গেছে দেখো, ঢেলেছি, পাত্রটা একটু ছোট হয়েছে, আর একটু বড় পাত্র হলে ভালো হতো, অনেক মাছ ছিল তো। কালারটা যেন কেমন আসছে, ব্যাকলাইট অফ করছি, জ্বালাচ্ছি, তাও দেখছি কালারটা কেমন আসছে। রান্না হয়ে গেছে, মেয়ে গেছে স্নান করতে, স্নান করে আসুক, তারপরে একসাথে খেয়ে দে, একটু বেরোবি, তো বাইরের কাজ আছে, শনিবার ছাড়া হয় না, কেননা শনিবার মেয়েরও ছুটি থাকে, মেয়ে দেরি করে উঠলো, আমার আরও সকালে উঠতে হয়, তো আমার কাজ টাজগুলো আমার সব হয়ে যায়, তাতে করে বেরোতে পারি। আর ওর বাবা আস্তে আস্তে একদম রাখছে, ওই জন্য শনিবারে যদি আসতে দেরিও হয় অসুবিধা হবে না, কাজগুলো একদম সেরে আসতে পারবো। এই দেখো, এটা একটা মার্কেট, এই মার্কেটে এসেছি, একটা ব্লাউজ কেনার দরকার। এই দেখো, এটা একটা হকার্স মার্কেট, কী ব্লাউজ নেই এখানে, কী ব্লাউজ নেই, কম দামের ব্লাউজও আছে, বেশি দামের ব্লাউজও আছে। এক ঝলে আসলাম, মার্কেটটা শেয়ার করলাম, বাইরে আর ফোনটা আমি অন করতে পারিনি, দোকানে একটু করেছিলাম, দোকানটা শেয়ার করেছিলাম, পরে বাদ বাকি আমি আসি, সন্ধ্যে রন্ধে দিয়ে তারপর আসছি। হ্যাঁ, দাওয়া টাওয়া চেঞ্জ করে সন্ধ্যে দিয়ে তারপর আসছি, তারপরে কথা বলছি তোমাদের সাথে। গুড ইভিনিং বন্ধুরা, এই সন্ধ্যে দিয়ে আসলাম, চা নিয়ে নিয়েছি আমার আর মেয়ের, এই যে দুটো চা, এবার চা খেয়ে নেবো। আমার হাত পা ধোয়া গেছে, সন্ধ্যে দেওয়া হয়েছে, মেয়ের এখন হাত হাত পা ধুতে জামা ছেড়ে খেতে বসে পড়েছি, মাঝখানে রাস্তে পাইনি, ভীষণ টায়ার্ড ছিলাম, এসে শুয়েছি, ঘুমিয়ে পড়েছি, তা এখন খাওয়ার টেবিলে, তাই ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি চুলটুলের কী অবস্থা দেখো। একদম বসে পড়েছে, এই না কথা কেন মনে হয় খাচ্ছে, এই যে মেয়ের মেয়ের খাওয়া শেষের দিকে, ওর নাকি খিদে পেয়েছে, তো গিরিশ বুকে নাম উঠবে। আর এই যে আমার ভিডিওটা, জানি না যে কতদূর হলো কী হলো, ভিডিওটা তার আজকে মতন এখানেই রাখছি, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে, ভালো থেকো, সুস্থ থেকো। এখন কটা বাজে জানো ঘড়িতে? এখন বাজে 12:10 বাকি। শুভরাত্রি, টাটা, কালকে ফাইনাল দেখো কিন্তু সবাই। হুম, ভালো, আজকে পেঁপে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল রান্না করেছি, খুব ভালো হয়েছে খেতে। তাহলে আজকে রাখছি, হ্যাঁ, গুড নাইট।